শত শত ড্রোন উঠছে হংকংয়ের আকাশে, ভেসে উঠছে 27 পান্ডা ডলফিন সহ অনেক আকৃতি। ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তির 27 বছর উপলক্ষে ড্রোন দিয়ে এই আলোকসজ্জা করা হয়, যা আকৃষ্ট করে স্থানীয় সহ পর্যটকদের। বর্ষপূর্তি উপলক্ষে হংকং জুড়েই করা হয় আলোকসজ্জা। দিনটি উপলক্ষে নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চলটিকে বিশেষ উপহারও পাঠিয়েছে চীন সরকার। And I really enjoyed the whole thing, the significance of the panda as well. It was very interesting and I really enjoyed it. চীনের প্রবেশদ্বার নামে পরিচিত হংকং, এর আয়তন 1100 বর্গ কিলোমিটার। দ্বীপটি একসময় ব্রিটেনের উপনিবেশ ছিল। ইজারার মেয়াদ শেষে 1997 সালে দ্বীপটিকে চীনের কাছে ফিরিয়ে দেয় ব্রিটেন। এরপর থেকে দিনটিকে উদযাপন করে হংকংবাসী। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।